বাঁধ নাকি ষড়যন্ত্রের কারণে খোলে নাই, এমনি এমনি খুলে গিয়েছে, বন্যার পানির চাপে তাদের বাঁধের এই গেট খুলে গিয়ে আমার অঞ্চলে পানি আসা শুরু করেছে, এটা নাকি এমনি হয়েছে। কাদেরকে বুঝাচ্ছে, কি কারণে বুঝাচ্ছে? মিথ্যা কথা, একটি সীমানা পর্যন্ত থাকা দরকার। বাংলাদেশে হু হু করে বাড়ছে বন্যার পানি, একে একে একের পর এক গ্রাম তালিয়ে যাচ্ছে। এই বন্যার পিছনে কি ষড়যন্ত্র রয়েছে? বন্যা দিয়ে কি ডক্টর ইনু সরকারের পতন ঘটাতে চায় কিনা ভারত? এ বিষয়ে নিয়ে ফয়জুল হক কথা বলেছেন, পাশাপাশি আরো দুটি আলোচনা শুনবো। একটি সীমানা পর্যন্ত থাকা দরকার। ভয়াবহ বন্যার মধ্যে পড়েছে বাংলাদেশের কয়েকটি অঞ্চল। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ এর পার্শ্ববর্তী অঞ্চলগুলো এখন পানিতে প্লাবিত হয়েছে। আপনারা জানেন মানুষ বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয়, কিন্তু আজ নোয়াখালী, ফেনী এই অঞ্চলের, কুমিল্লার মানুষ তারা এখন আহ্বান জানাচ্ছেন আমাদের খাবারের প্রয়োজন নেই, প্রয়োজন বেঁচে থাকার জন্য মাত্র একটি ডোঙ্গা নৌকা কিংবা একটা স্পিড বোট কিংবা আপনার হেলিকপ্টারের সাহায্যের প্রয়োজন। মানুষ কতটা অসহায় হলে তার খাবারকে বাদ দিয়ে, বাসস্থানকে বাদ দিয়ে শুধু বেঁচে থাকার জন্য, একটু ডোঙ্গার জন্য আপনার কাছে আকুতি জানাচ্ছেন, অনুনয় বিনয় করছেন, আপনার সাহায্য কামনা করছেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই বন্যাটি সম্পূর্ণরূপে আওয়ামী লীগের আরেকটি চক্রান্তের বন্যা। আমি যদি আরেকটু স্পষ্ট করে বলতে পারি, সেটা হচ্ছে এই ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পর থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা খুঁজতে চেয়েছে, খুঁজেছে এবং এখনো অব্যাহত রেখেছে। এই মহিলা বাংলাদেশ থেকে বিদায় ঠিকই নিয়েছে, কিন্তু ভারতে অবস্থান করে, সেই ভারতে বসে যে কোনো মূল্যে বাংলাদেশের ক্ষতি সাধনের জন্য, এদেশের অর্থনীতিকে নষ্ট করার জন্য, এদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত অব্যাহত রেখেছে। তারই অংশবিশেষ হিসাবে আপনারা জানেন ভারত থেকে বাঁধ খুলে দেওয়ার কারণে সেখান থেকে পানিগুলো আমার এলাকায় প্রবেশ করছে, কখন? যখন আমার কোনো পানির প্রয়োজন নেই। এই মুহূর্তে আমার উপরে এই পানিগুলো ছেড়ে দিয়ে আমার এই অঞ্চলের মানুষদেরকে ডুবিয়ে মারার একটি গভীরতম চক্রান্তে লিপ্ত হয়েছে। আপনারা জানেন যে ভারতীয় মিডিয়াগুলো ইতিমধ্যে বলাবলি শুরু করেছে, তারা হাসাহাসি শুরু করেছে বাংলাদেশকে নিয়ে, এবং বাংলাদেশের মানুষ যে পানিতে ডুবুডুবু করছে, হাবুডুবু খাচ্ছে, সে নিয়ে তারা অট্টহাসির খেলায় মেতে উঠেছে সেই অঞ্চলের মিডিয়াগুলো। ইতিমধ্যে সেটা কিন্তু চরমভাবে ধিকৃত হয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ তার চরম ধিক্কার জানিয়েছে। এবং আরো যে ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেছে, ওই দেশের সরকার বলছে যে বাঁধ তারা ষড়যন্ত্র করে খোলেন নাই, এমনি এমনি খুলে গিয়েছে। বাঁধ নাকি ষড়যন্ত্রের কারণে খোলে নাই, এমনি এমনি খুলে গিয়েছে, বন্যার পানির চাপে তাদের বাঁধের এই গেট খুলে গিয়ে আমার অঞ্চলে পানি আসা শুরু করেছে, এটা নাকি এমনি হয়েছে। কাদেরকে বুঝাচ্ছে, কি কারণে বুঝাচ্ছে? মিথ্যা কথা, একটি সীমানা পর্যন্ত থাকা দরকার, সেটা আজকে তাদের কাছে নেই। মানবতা বলতে যতটুকু থাকা দরকার তা বিন্দুমাত্র তাদের নেই। আপনি জানেন যে এই অঞ্চলে যদি অন্তত 7 দিন 5 দিন আগেও ওয়ার্নিং দেওয়া হতো যে আপনারা এখান থেকে যেতেই হবে, বাঁধের গেট আমরা খুলব, এবং আমাদের এখানে পানি এসেছে, একদিন আগেও যদি মানুষ জানে, 2 দিন আগেও জানে, তাহলেও কিন্তু মানুষগুলো কিছুটা হলেও পরিত্রাণ পাওয়ার সুযোগ পেত। কিন্তু আজকে কি হয়েছে? মানুষ ঘুমিয়ে পড়েছে, ঘুমের মধ্যে দেখছে তার বসত বাড়ি ভিটা সব, মানে কি বলে, পানিতে সয়লাব হয়ে গিয়েছে, ভরপুর হয়ে গিয়েছে। কেউ একতলা বিল্ডিং থেকে দোতলায় উঠছে, দোতলা পর্যন্ত পানি উঠে গিয়েছে। এখন মানুষ জীবনকে বাঁচানোর জন্য হাউতাস করছে, এমনকি আমরা জানি না যে আসলে কত মানুষ হতাহত হয়েছে, নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছে, ভেসে গিয়েছে, আমরা সঠিক তথ্য জানি না, সত্যি আমরা জানি না। তবে পত্রপত্রিকার নিউজ থেকে আপনারা হয়তো 4 জন 5 জনের নিউজ জেনেছেন, তার মধ্যে গর্ভবতী মহিলা পর্যন্ত নিহত হয়েছেন এখানে, আপনার কি বলে মৃত্যুবরণ করেছেন, যেটা অত্যন্ত বেদনার। আজকের শিশু বাচ্চাদেরকে আপনার কি বলে ভেলায় করে ভাসিয়ে দিচ্ছে বাবা মা, অত্যন্ত বেদনার। আমার এই সোনার বাংলাদেশকে আজ কারা এরকম কুচক্রী ষড়যন্ত্র করে ধ্বংস করে দিতে চায়, আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের জনগণ দাবি তুলছে যে নতুন করে বাঁধ নির্মাণ করে, ওদের বাঁধের চাইতে উচ্চতর বাঁধ নির্মাণ করে তারপরে পানি ওদের আটকাতে হবে। ওরা পানি ছাড়বে, আমার বাঁধে ওদের পানি আটকা পড়বে, আবার আমার অঞ্চলের পানির প্রয়োজন না পড়লে আমরা পানি নিব না,
কিন্তু ওরা আমার উপরে পানি ছাড়লে এই বাঁধে আটকা পড়ে এই পানি ওদের কি প্লাবিত করবে। আজকের এই দাবি কেন উঠছে? একটি পার্শ্ববর্তী দেশ তার সাথে আমার সুসম্পর্ক থাকবে, কিন্তু এরকম বৈষম্য তো কোনোদিন মেনে নেওয়া যায় না। আজকের এই পানি উঠেছে, এই পানি কিন্তু কোনো হিন্দু মুসলমান দেখছে না, এই পানি কিন্তু প্রত্যেকটি মানুষকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করেছে। আজ মানুষ হাহাকার করছে, সেখানে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রিয় দেশবাসী, প্রিয় সহযোদ্ধা ভাইরা, বাংলাদেশের এখন একটি কঠিন ক্লান্তিকাল। এই দেশ মাত্র কয়েকদিন আগে, 10-12 দিন আগে আপনার মুক্তিযুদ্ধ সংগঠিত করে ছাত্র এবং জনতা মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে স্বাধীন করেছে। এই স্বাধীন বাংলাদেশের গত 16 বছরে আপনারা কথা বলতে পারেন নাই, গত 16 বছরে কেউ কোনো ধরনের দাবি দেওয়া শেখ হাসিনার কাছে তুলতে পারেন নাই। সবাইকে গুলি করে বিভিন্নভাবে আপনাদেরকে নাস্তনাবুদ করে দেওয়া হয়েছে। কিন্তু আজকের 16 বছর পরে স্বাধীন বাংলাদেশে আপনি আসছেন, আপনাকে এখন দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, রেমিটান্স যোদ্ধা ভাইয়েরা, আপনারা আপনাদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। আপনাদের সহযোগিতা ছাড়া এদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। এখন আপনাদেরকে আরো বেশি দাঁড়াতে হবে পাশে, কারণ জনগণ, এই যে একটি পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা এই দেশের সকল টাকা পয়সা লোপাট করে খেয়েছে, দুর্নীতি করে নিয়ে গিয়েছে, এদেশে এখন আর কোনো কিছুই নেই। এই দেশকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে আপনাকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পাশে দাঁড়াতে হবে, প্রশাসনের পাশে দাঁড়াতে হবে, সরকারের পাশে দাঁড়াতে হবে, আজকের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আপনাকে দাঁড়াতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা আর একটি বারও কান্নার আর্তনাদ শুনতে চাই না, আমরা আর একটি বারও আমাদের এই দেশের মানুষের মৃত্যু দেখতে চাই না, আমরা আর একটি বারও কোনো মানুষ না খেয়ে থাকুক সেটা আর দেখতে চাই না। আমরা চাই আমাদের প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি মানুষ তারা সুন্দরভাবে জীবনযাপন করুক, ভালোভাবে তারা বেঁচে থাকুক, তারা তাদের জীবনকে সুন্দরভাবে আনন্দ উপভোগের মধ্যে কাটাক, সেটাই আমরা প্রত্যাশা করি। কিন্তু একদল ইতিমধ্যেই ক্রিমিনালি শুরু করে দিয়েছে, পিছনে পিছনে বান কাটা শুরু করেছে, সেটা হচ্ছে এই আওয়ামী লীগ। অতএব আপনাদেরকে এই আওয়ামী লীগের ব্যাপারে সতর্ক থাকতে হবে, পার্শ্ববর্তী দেশের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং আমরা যদি ঐক্যবদ্ধভাবে এত বড় বড় আন্দোলন করে সফল হতে পেরেছি, আমরা আমাদের এই ভাইদেরকেও যদি রক্ষা করতে পারি তাহলেই প্রমাণ হবে, যত ষড়যন্ত্র হোক না কেন, বাংলার মানুষকে বিভাজন করার সুযোগ কেউ পাবে না। বাংলার মানুষই মানুষদেরকে রক্ষা করবে, আল্লাহর রহমতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেটা করতে পারবো, এটা আমার বিশ্বাস। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব আপনি, আমি, আমরা সবাই মিলে এখন আমাদের একটাই কাজ, ঐক্যবদ্ধভাবে আমাদের এই বন্ধুদের, ভাইদের, বোনদের, মা বোনদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাই। ফেনী, নোয়াখালী, কুমিল্লার এই অঞ্চলের মানুষ কিন্তু এরকম বন্যায় কোনোদিন পড়ে নাই, তাদের পাশে আপনাকে দাঁড়াতে হবে। একদম মানে একজন বড়লোক মানুষ, সেখানে তার হয়তো ধন সম্পদ আছে, কিন্তু আজকের পানির কারণে তার ধন সম্পদের কোনো কাজে আসছে না। অতএব আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু সাহায্য নিয়েও যদি আপনি এগিয়ে আসতে পারেন তাহলে আমাদের এই ভাইদের কল্যাণ হবে। আমি বলছি এই মুহূর্তে আমাদের তাদের পাশে দাঁড়ানোর জন্য দরকার আমাদের স্পিড বোট, নৌকা কিংবা অন্যান্য সরঞ্জাম, যেটাতে আপনারা এক্সপার্ট, তারা এই কাজটাতে যোগ দিবেন। কিন্তু দলে দলে গিয়ে আপনি সেখানে আপনার নিজেকেও ঝুঁকির মধ্যে যারা ফেলবেন সে ধরনের যাওয়ার প্রয়োজন নাই। যাওয়ার প্রয়োজন তাদের যারা সত্যিকার ভলান্টিয়ার এবং রেস্কিউ করতে পারবেন, মানুষকে উদ্ধার করতে পারবেন, তাদের মতো ব্যক্তিদের যাওয়া দরকার নৌকা, ট্রলার কিংবা অন্য আইটেম নিয়ে। আর দু একদিনের মধ্যে হাহাকার হয়তো শুরু হবে, মানুষ খাদ্য অভাবে ভুগবে, তাদের জন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি নিয়ে খাদ্যের আঞ্জাম দিতে হবে এবং টাকা পয়সা নিয়ে আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। আমিও ইনশাল্লাহ একটি টিম নিয়ে আমার আগামী 2-1 দিনের মধ্যেই, মানে এখন যে অবস্থা হচ্ছে একটু যদি উন্নতি হয়, মানুষজন যদি যখন খাবারের প্রয়োজন হবে তখন তাদের জন্য আমাদের একটা টিম যাবে, আপনারা আমাদের এই টিমেও সহযোগিতা করতে পারেন। তবে অনুরোধ থাকবে সবার আগে আপনি নিজেই অংশগ্রহণ করুন, যদি আপনি সেটা করতে ব্যর্থ হন, না পারেন, বিদেশে থাকছেন, আপনি বিশ্বস্ত মানুষ পাচ্ছেন না, তাহলেই কেবলমাত্র আমার দেয়া এই ফোন নাম্বারে বিকাশ করে আপনারা পাঠাতে পারবেন। এই নাম্বারটি একজন ব্যক্তির, সে আমাদের টিমের একজন সদস্য, আপনারা অনাহত তাকে কল দিবেন না, শুধুমাত্র বিকাশের জন্যই তাকে আপনারা টাকা পাঠিয়ে হেল্প লিখে দিবেন। 0162129-7462, আবার বলছি 0162129-7462, বিকাশ পার্সোনাল। আর একটা হচ্ছে 0162129-7462-2, রকেট পার্সোনাল। এই নাম্বারে আপনারা যদি কিছু সাহায্য করেন, আমরা আপনাদের পক্ষ থেকে সামান্য যাই করবেন সেটাকেই জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং আপনাদেরকে পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব, কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুকে লাইভ দিয়ে আপনাদেরকে অবগত করব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, দেখলেন আপনারা বন্যায় কী পরিস্থিতি হয়েছে বাংলাদেশের। এই মুহূর্তে আমরা আশা করব যাদের একটু বিত্তবান রয়েছেন প্রত্যেকেই এই বন্যা দুর্গত মানুষদেরকে সহায়তা করুন, তাদের পাশে দাঁড়ান, যাতে করে তারা একটু হলেও সহযোগিতা পায়।